ঢাকার ধামরাইয়ে কুল্লাই ইউনিয়নের মামুরাসহ সাতটি গ্রামের সংখ্যালঘুদের বাড়ি সহ কৃষি জমি দখলের অভিযোগ এনে আকসির নগরের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীসহ এলাকাবাসী শুক্রবার সকাল এগারোটায় মোহাম্মদ বদরুল সর্দার ও মহম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে মাধুলিয়া সেলুঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বারবার মানববন্ধন করেও প্রশাসনিক কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেন এতে সভাপতিত্ব করেন কুল্লে ইউনিয়ন কৃষক ঐক্য সংগঠনের কৃষক মরণচন্দ্র রায় এ সময় বক্তব্য রাখেন ইউপি মেম্বার পলান আলী মনির হোসেন আফসান আলী এরশাদ আলী জেসমিন সর্দার মনসুর আলম ভজন রায় সহ আরও অনেকে এ সময় মানববন্ধনে বক্তারা বলেন অবৈধ আকসের নগরে কৃষকদের জমির উপর বালু ফেলতে বাধা দিতে গেলে আকসের নগরের কিছু সন্ত্রাসী ভাড়াটে লোকজন দিয়ে মারধর করেন এবং হামলা মামলা দিয়ে হয়রানি করে এ সময় অনতি বিলম্বে তাদের গ্রেপ্তার করে আকসির নগরে দখলকৃত সহ ফসলি জমি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান